ওয়েলকাম টু টিফিনি বিডি, আমি রিগাল আরমান। আজকের টপিকস হলো প্রোডাক্টের পরিমাণ। অনেকে এই জিনিসটা বুঝতে চান না, প্রোডাক্টের পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছেন এই সেটগুলি ইউজ করেন অথবা স্পেশাল ক্রিম ইউজ করেন, ডক্টর অ্যালভিনের রেজুভিনেটিং হোয়াইটেনিং ক্রিম বা হেয়ার কেয়ার স্কিন কেয়ার অনেক কিছুই ইউজ করেন। ইউজ করার সময় আপনারা কী করেন, প্রোডাক্টটা কেন ইউজ করেন সেটা একা একা ভাবেন না। সো প্রথমে ভাবতে হবে প্রোডাক্টটা কি সান্ত্বনা দেওয়ার জন্য নিজেকে ইউজ করছেন নাকি রেজাল্ট বের করার জন্য, বা আপনি যেন রেজাল্ট পান তার জন্য ইউজ করছেন। তাহলে অবশ্যই আপনাকে পরিমাণ ঠিক রাখতে হবে। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই স্পেশাল ক্রিমটা 25 গ্রাম, এটা অনলি ফর ফেস কভার করবে। অ্যান্ড এটা ছেলে মেয়ে এমন কেউ নাই এটা ইউজ করে আজ পর্যন্ত রেজাল্ট পায়নি। তাহলে যদি এর মাঝখানে কেউ বলে আমি 1%ও রেজাল্ট পাইনি, তাহলে বুঝতে হবে আপনার নিয়মে ভুল ছিল, আপনার পরিমাণে ভুল ছিল। পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ। এই 25 গ্রাম শুধু ফেসের জন্য। আপনি যদি এখন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য হাতে ইউজ করেন, বডিতে ইউজ করেন, তারপর ফেসে ইউজ করেন, তাহলে কী হলো, সব জায়গায় ইউজ করলেন অল্প অল্প, তাহলে আপনার রেজাল্ট আসবে না, আপনি রেজাল্ট পাবেন না, কারণ আপনি ভুল ব্যবহার করেছেন, নিয়ম ভুল ছিল। তাহলে কী করতে হবে, যে জায়গায় রেজাল্ট বের করার জন্য যতটুকু ক্রিম দরকার ততটুকুই আপনাকে লাগাতে হবে, সেটা এই সেট হোক, টোনার হোক, ক্রিম হোক। সো পরিমাণ মতো প্রোডাক্ট যখন আপনার ফেসে লাগবে, স্কিনে লাগবে, তখন অটোমেটিক রেজাল্ট আসবে। আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ।